टॉप न्यूज एंड एडुकेशनल मुहूर्ते केपी कन्स्टेबल प्रिलिमिनारी एग्जाम डेट और ये एडमिट कार्ड डाउनलोड करार तारीख क्योंकि प्रकाशित हो गो ऑफिशियल नोटिस से देखिए देव तरह संगे अनेक प्रश्न आज डब्ल्यूबी कन्स्टेबल 2020 जे फाइनल रिजल्ट प्रकाशित हलो अने जरा पॉइंट एक नम्बर दो नम्बर क्योंकि बद गए तरह प्रश्न हल नन जॉइनिंग लिस्ट की बेर है और एक हे एक आंदोलन होते चले खूब शीघ्र 18 तारीखे से आंदोलन बेपारे बोलो तई विस्तारित भिडियो के देखो एखो मे चैनल जरा सबसक्राइब करनी ता सबसक्राइब कर पास बेल आइकन प्रेस कर जुक्त हो जाओ और एक दुर्दान्त बैच क्योंकि लंच कर 90% कमने ग्यारंटी थे जरा बैचे जुक्त होते चाओ ता अवश्य এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপ দেওয়া আছে ডব্লিউবি কনস্টেবল ব্যাচ বলে সেখানে কিন্তু যুক্ত হয়ে যাও সেখানে ডব্লিউবি কনস্টেবলের আপকামিং তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের প্রিলিমিনারি মেন যেহেতু প্রিলিমিনারি আর সময় বেশি নেই তো সময় কম তাই এই কম সময়ে কিছু সাজেশন যদি চাও তাহলে অবশ্যই পেয়ে যাবে তাহলে অবশ্যই পেইড ব্যাচে যুক্ত হতে হবে ঠিক আছে দেখো এখানে কি বলা হয়েছে WB Constable recruitment to the post of Constable, Lady Constable in Kolkata Police 2022. The date of preliminary written test for recruitment to the post Constable, Lady Constable in Kolkata Police 2022 has been scheduled on 4-6-2023. মানে জুন মাসে তোমাদের কিন্তু 6-4 তারিখে কিন্তু এক্সাম হচ্ছে সানডেতে আর অ্যাডমিট কার্ড কবে তুমি অ্যাভেলেবল হবে সেটা দেখে নাও সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল হবে 20 মার্চ 2023 মানে হাতে মাত্র আর বেশি দিন নেই ঠিক আছে এখানে দেওয়া আছে আর এখানে বিস্তারিত ব্যাপারটা তোমরা আর কিছু নেই এগুলোই আর কি মেন হচ্ছে তোমাদের অ্যাডমিট ডাউনলোড করা আর এক্সাম ডেট আর এই নোটিশটা যারা পেতে চাও তারা আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে আর একটা কথা বলছিলাম ডব্লিউবি কনস্টেবল 2020 নন জয়নিং লিস্ট কি বের হবে দেখো 18 তারিখে একটা আন্দোলন হচ্ছে ডব্লিউবি কনস্টেবলের এবং এই ডব্লিউবি কনস্টেবল 18 তারিখের আন্দোলনে ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু মানে আন্দোলনে যুক্ত হতে চলেছে ম্যাক্সিমাম হচ্ছে ডব্লিউবি ওয়্যারলেস অপারেটর কারণ ডব্লিউবি এসআই তো ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে ওয়্যারলেস অপারেটর তার সঙ্গে যাদের নন জয়নিং হয়েছে তাদের কিন্তু একটা আন্দোলন হতে চলেছে এবার একটা কথা বলি সেটা হলো যে ডব্লিউবি কনস্টেবল 2020 নন জয়নিং লিস্ট কিন্তু কখনোই পিআরবি বের করে না কিন্তু যদি প্রেসারাইজ করা যায় প্রেসার দেওয়া যায় তাহলে কিন্তু বের করতে পারে তাই 18 তারিখে যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলনে কিন্তু প্রত্যেকে যুক্ত হও ঠিক আছে এবং নিজেদের বক্তব্য রাখো তার কারণ হচ্ছে নন জয়নিং লিস্টে মোটামুটি তোমাদের কম করে ম্যাক্সিমাম 500টা শূন্যপদ কিন্তু ফাঁকা হতে চলেছে ঠিক আছে আর পিআরবিকে যদি একবার নন জয়নিং লিস্ট বের করার জন্য বাধ্য করা যায় কিংবা যদি বের করে দেয় তাহলে যখনই নিয়োগ হবে সেই নিয়োগের কিন্তু নন জয়নিং লিস্ট কিন্তু বের করবে এর ফলে কাদের সুবিধা হবে এর ফলে প্রত্যেকটা ছেলেমেয়েদের সুবিধা হবে এটা ভেবো না যে শুধুমাত্র আমার সুবিধা হবে তোমার সুবিধা হবে প্রত্যেকের সুবিধা হবে দেখো আজকে যে আপকামিং নতুন যে ছাত্র যে আপকামিং যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম দেবে আগে কখনো এক্সাম দেয়নি অথবা আপকামিং ডব্লিউবি কনস্টেবলের এক্সাম দেবে এসআই এক্সাম দেবে তুমি যদি ভাবো যে এটা আমার নয় আমি যাবো না তাহলে কিন্তু ভুল করবে তার কারণ হচ্ছে দেখো এমনও হতে পারে যে তুমি এক নম্বরের জন্য পরের বার কলকাতা পুলিশে তুমি বাদ চলে গেলে সেই ক্ষেত্রে যদি আজকে ডব্লিউবি কনস্টেবল 2020 সেকেন্ড লিস্ট বের করে তাহলে নেক্সট ক্ষেত্রেও কিন্তু সেকেন্ড লিস্টটা বের করতে বাধ্য হবে নন জয়নিং ঠিক আছে তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে তাই তোমরা যদি জানো চাও যে এটা হোক চালু হোক তাহলে তোমাদেরকে একবার প্রেসারাইজ করে বের করতে হবে ঠিক আছে আর একটা কথা বলছিলাম যেহেতু আজকে 16 তারিখ হাতে আর টাইম নেই হাতে তোমাদের 19 দিনের মতো টাইম আছে কলকাতা পুলিশের জন্য বলছি কলকাতা পুলিশের জন্য যারা ভালো বিবাসে নেই যাদের তোমাদেরকে বলছি তোমরা আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও পেইড ব্যাচে 550 টাকা দিয়ে জয়েন হয়ে যাও এবং প্রতি মাসে 120 টাকা দিয়ে এবং এখানে প্রতি মাসে 120 টাকা ঠিক আছে এখানে কেপি কনস্টেবলের তোমাদের প্রিলিমিনারির জন্য যথেষ্ট সাজেশন দেওয়া হবে এবং এখানে তুমি 60% কমনও পেয়ে যাবে যেহেতু টাইম বেশি নেই তাই 60% কমন পেয়ে যাবে এবং মেন পরীক্ষার জন্য 90% কমনের গ্যারেন্টি দিচ্ছি কলকাতা পুলিশের জন্য মেন পরীক্ষায় 90% কমনের গ্যারেন্টি তার সঙ্গে যাদের আপকামিং ডব্লিউবি কনস্টেবল আছে যে ডব্লিউবি কনস্টেবল আপকামিং আছে যেটা বের হতে চলেছে সেই প্রিপারেশনটাও কিন্তু এই একই টাকাতেই কিন্তু হয়ে যাবে আর কোনো পে করতে হবে না আর কেউ যদি চাও যে একেবারে পেমেন্ট করে দিতে চাও 4 মাসে তাহলে 1030 টাকা তুমি পে করে দিতে পারবে তার জন্য তোমাকে আমাদের এই যে ডব্লিউবি কনস্টেবল একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে ব্যাচে যুক্ত হয়ে যাও সেখান থেকে পেড ব্যাচে কিন্তু যুক্ত করা হবে যারা কিন্তু পেড ব্যাচে যুক্ত হতে চাইবে তাদের যুক্ত করা হবে ঠিক আছে বিস্তারিত জানার জন্য গ্রুপে যুক্ত হয়ে যাও আর এই ছোট্ট আপডেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও জয় হিন্দ ভালো থাকো সুস্থ থাকো